তাইওয়ান ঘিরে আবারও বিশাল পরিসরে সামরিক মহড়া চালিয়েছে চীন। তাইওয়ানের স্বাধীনতাকামী গোষ্ঠীকে তাদের বিচ্ছিন্নতাবাদী কাজের জন্যই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বেইজিং। চীনের সামরিক মহড়া ঘিরে উত্তপ্ত পুরো তাইওয়ান প্রণালী। তাইওয়ানের সীমান্ত ঘেঁষে চীনের এমন মহড়ায় মনে হতেই পারে বাড়ছে যুদ্ধের দামামা। সোমবার তাইওয়ান প্রণালী ও দেশটির উত্তর দক্ষিণ ও পূর্বাঞ্চলে জয়েন্ট সোর্ড 2024B নামে এই মহড়া চালায় চীন। দেশটির দাবি, তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী বাহিনীকে কড়া বার্তা দিতেই এমন সাড়াশি আয়োজন, যাকে বেইজিং দেখছে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য রক্ষার বৈধ ও প্রয়োজনীয় অভিযান হিসেবেই। তাইওয়ানের স্বাধীনতা আর শান্তি একসাথে সম্ভব নয়। তাইওয়ানের স্বাধীনতাকামীদের অবশ্যই প্রতিহত করা হবে। চীন সবসময় এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চায়। তাইওয়ান চীনের অংশ, তাই চীনের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের দেশের কোনো হস্তক্ষেপ সহ্য করা হবে না। মূলত ঘটনার সূত্রপাত গেল বৃহস্পতিবার তাইওয়ানের জাতীয় দিবস উদযাপনের দিন। দেশটির প্রেসিডেন্ট লাই চিংতে সেদিন দ্ব্যর্থহীন কণ্ঠে নিজ দেশের সার্বভৌমত্ব অটুট রাখার ঘোষণা দেন, তবে একসাথে পথ চলতেও আপত্তি জানাননি। তার এই বক্তব্যেই চরম ক্ষুব্ধ হয় বেইজিং, যার প্রতিক্রিয়া হিসেবেই এমন সাড়াশি মহড়া বলে ধারণা বিশ্লেষকদের। তাইপের দাবি দ্বন্দ্বকে আরও উস্কে দিচ্ছে বেইজিং। দেশটি তাদের সেনাবাহিনীকে রেখেছে সর্বোচ্চ সতর্ক অবস্থায়। গত 2 বছরের মধ্যে তাইওয়ান ঘিরে চতুর্থবারের মতো বড় পরিসরে সামরিক মহড়া চালালো চীন। ইফসিতা জামান, চ্যানেল 24।